নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আপার প্রাইমিং রিলেটেড একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে এবং আমরা এখন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আছি এর আগে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে একটি ইনফরমেশন আমি দিয়েছিলাম যেটি হলো তেরো তারিখ থেকে কন্টিনিউ করে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু কোর্টের কাজকর্ম বন্ধ থাকার নির্দেশ ছিল আবারও এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে দেয়া হয়েছে এখানে আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই একটি নোটিশ দেওয়া হয়েছে এবং সেই নোটিশটি আমরা এখানে ওপেন করে দেখব সেখানে কি বলা হয়েছে এখানে নোটিশে দেখুন স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কুড়ি তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে আবারও কিন্তু কোর্টের কাজকর্ম বন্ধ থাকছে একেবারে বুধবার পর্যন্ত কোর্টের কাজকর্ম কিন্তু বন্ধ থাকবে ইভেন চব্বিশ তারিখে কিন্তু কোর্টের কাজকর্ম বন্ধ থাকছে এরপর এখানে তিন নম্বরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলা হয়েছে আপার প্রাইমারির সঙ্গে রিলেটেড আছে অনেকটাই কারণ আমরা সবাই জানতাম যে একুশ তারিখে আপার প্রাইমারি কেসটি কোটে উঠতে পারে তার আগের দিন লিস্টে হতে পারে যদি এখানে কোর্ট বন্ধ থাকে তাহলে কি করে আপার প্রাইমারি কেসটি কোটে উঠবে এই যে কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ কলকাতা হাইকোর্ট বন্ধ থাকছে এই সময় কিন্তু আপার প্রাইমারি কেসটি নিয়ে হতে অর্থাৎ হেয়ারিং হতে পারে যদি সেটা এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটার হয় না হলে কিন্তু এটি নিয়ে কোনো ধরনের আলোচনা আর হবে না কারণ এখানে বলে দেওয়া হয়েছে যদি কোনো কেস এক্সট্রিমলি আর্জেন্ট হয় এবং সেই নিয়ে যদি পিটিশনে একটি চিঠি লিখে রেজিস্টার জেনারেলকে এবং রেজিস্টার জেনারেল যদি মনে করে যে কেসটি খুবই আর্জেন্ট তাহলে কিন্তু সেই নিয়ে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা থাকছে এই পিরিয়ডে অর্থাৎ কুড়ি থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যখন কোর্ট বন্ধ থাকছে তখনও কিন্তু কেসের হিয়ারিং হতে পারে এবং এখানে আপার প্রাইমারি কেসটি যদি এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটার হয় তাহলে কিন্তু এর একটি শুনানির সম্ভাবনা থেকে যাচ্ছে এবং এটি একমাত্র উপায় হতে পারে সেটি হলো আন্দোলন এই মুহূর্তে সমস্ত আপার প্রাইমারি পরীক্ষার্থীরা যদি আন্দোলন করে এই আপার প্রাইমারি কেসটিকে এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটার হিসাবে লিস্টেড করতে পারে তাহলে কিন্তু আপার প্রাইমারি মামলা শুনানি সম্ভব এই লকডাউন পিরিয়ডে অর্থাৎ যতদিন কোর্ট বন্ধ থাকছে কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ তার মধ্যে কিন্তু এই আপার প্রাইমারি কেসটি হেয়ারিং সম্ভব হবে যখন সেটা এক্সট্রিমলি আর্জেন্ট হবে তাহলে আপার প্রাইমারিতে অনুরোধ করবো তারা যেন চারিদিকে আন্দোলন করতে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যাতে এই কেসটিকে এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটার হিসাবে লিস্টেড করা যায় এবং এই কেসটির হেয়ারিং হয় কলকাতা হাইকোর্টে